গুড মর্নিং সবাইকে। এখন ম্যানচেস্টারে সকাল 9টা বাজে। আজকে একটা খুবই সুন্দর দিন, টেম্পারেচারটাও ভালো, 14 ডিগ্রি রয়েছে। কিছুদিন আগে হিট ওয়েভ ছিল, বেশ গরম ছিল দিনগুলো, কিন্তু আজকে ওয়েদারটা বেশ সুন্দর, বাইরে বেরোবার মতো ওয়েদার। সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন কোনো বৃষ্টি নেই। রামধনু দেখা দিয়েছিল এই আরো আধ ঘন্টা আগে, এখন তো তারপর রামধনুটা পুরো মেঘে ঢেকে গেল। তখন বেশ ভিডিও করলে দেখাতে পারতাম সবাইকে। যাকে আমার খুব খিদে পেয়েছে, আমি এখন সকালের কিছু খাবার বানাবো। কি খাওয়া যায়? যে মুসলিটা খাবো কালকে এলডি থেকে নিয়ে এসেছি। এর আগেও আমরা মুসলি খেতাম, কিন্তু ওতে না সুগার ছিল, খেতে ভালো লাগতো খুব। কালকে এই নতুন দেখলাম, নো অ্যাডেড সুগার ভ্যারিয়েন্ট। দেখা যাক, চেষ্টা করে দেখি, ট্রাই করে দেখি কিরকম লাগে খেতে। এই প্যাকেটটা নতুন, ওপেন করতে হবে। মুসলি খাবো, তার সাথে একটু ব্ল্যাক কফি খাবো উইদাউট সুগার। কেটলটা অন করে দিই। যেটা গরম হতে থাক তখন কফিটা। তো মুসলি রেডি, একটু গরম জল দিয়ে দিই মুসলিতে। মুসলিটা অলমোস্ট রেডি, ওতে একটু কলা কুচিয়ে দিয়েছি, আর তার সাথে হচ্ছে ফ্রোজেন ফ্রুটস, একটা আলদি থেকেই আনা, আমরা ওটা ব্যবহার করি। কুচি কুচি করে কাটানো থাকে, ছোট ছোট কুচি, এবং তার মধ্যে ম্যাঙ্গো থাকে, পাইনঅ্যাপেল থাকে, পিচ থাকে, স্ট্রবেরি থাকে, তো ওইটাও একটু ছিটিয়ে দিই। আর একটু দুধ মিশাবো। হয়ে গেল আমার মুসলি রেডি, কফিও রেডি। কফিতে শুধু গরম জল আর একটু কফি, চিনি টিনি কিছুই দিই না, দুধও দিই না, শুধু গরম জলের মতো লাগে, একটু ফ্লেভার্ড গরম জলের মতো খেতে লাগে। ঠিক আছে, খেয়ে দেখি নতুন মুসলিটা কিরকম খেতে হয়েছে। তো মিষ্টি খেতে খুব ভালোবাসি, তা এটা চিনি ছাড়া ডায়েটের জন্যই নিয়ে আসছি। দেখা যাক খেয়ে কিরকম লাগে। মিষ্টি খেতে ভালোবাসি, ইন্ডিয়াতে গিয়ে মিষ্টি খেতে ভালোবাসি বলে মা রোজ এক কাড়ি মিষ্টি খাইয়েছে। তা ইন্ডিয়া থেকে এসে অনেকটাই ফুটন করে ফেলেছি, ভুড়ি হয়ে গেছে। তা এখন ইউটিউব দেখে এক্সারসাইজ করা শুরু করেছি, দুদিন হয়েছে এক্সারসাইজ করছি। তো তার সাথে এরকম কিছু ডায়েট করছি। ডায়েটের মধ্যে কি মূলত, মিষ্টিটা না খাওয়া সেটা হয়ে ওঠে না ডায়েট আর কি। গতকালই তো গেলাম মুভি দেখতে, ডিনার করে এলাম বাইরে থেকে, তারপর অভিকেরও বার্থডে ছিল, বার্থডেতে তো এক গাদা কেক, ওর বন্ধুরা দুটো কেক নিয়ে এসছে, আমরা দুটো কেক, আমি ওকে দুটো কেক কিনে দিয়েছি, তো এই সব কেক, তারপর খেতে খেতে মিশে মিষ্টি খাওয়াই হয়েছে সব। এই জাস্ট দুদিন হলো ডায়েট করা শুরু করব, কি ডায়েট করব, তার মধ্যেই আবার সিনেমা দেখতে চলে গেলাম বুলেট ট্রেন। তো দেখা যাক, আমার প্রত্যেকবারই ইন্ডিয়া থেকে এলে এরকম ওজন বেড়ে যায়, এবং এক মাসের মধ্যে আমি কমিয়ে নিই নিজেকে, তো আশা করি এবারেও হয়তো কমাতে পারবো। ঠিক আছে, এই বলেই আমি শেষ করি। এই মুসলিটা খেতে খুব একটা ভালো লাগছে না আমার, মিষ্টি প্রিয় মানুষ, ওই কলার মিষ্টি যেটুকু, ওই ফ্রোজেন ফ্রুটসের যেটুকু মিষ্টি, এতে কিছু কিসমিস রয়েছে, ড্রাই ফ্রুটস রয়েছে, ওইটুকুই। এমনি মুসলিটা পুরো সুগারলেস, নো সুগার, মোটামুটি খেতে মন্দের ভালো। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই বলেই আজকে আমি আমার ব্লগটা শেষ করলাম। যদি আমার ব্লগ আরও দেখতে চান আর আমাকে সাপোর্ট করতে চান, প্লিজ সাবস্ক্রাইব করুন, কিছু কমেন্ট করুন কীভাবে ইম্প্রুভ করতে পারি। আমি নতুন ব্লগিং করা শুরু করলাম, ধন্যবাদ।